সরু চালের জন্য প্রসিদ্ধ দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। গত এক সপ্তাহ ধরে এই মোকামে চালের দাম প্রতি কেজি বেড়েছে 3 থেকে 5 টাকা। মোকামে চালের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়েও। দফায় দফায় নিত্যপণ্যের দাম বৃদ্ধির পর এবার চালের দাম বেড়ে যাওয়ায় অসহায়ত্বের কথা জানান ক্রেতারা। চালের বাজার বাড়ানোর কারণে আমাদের খুবই কষ্ট, যেন আমরা না খাই জীবন যাপন করা লাগছে। এখন চাল ওই যে কেজি প্রতি 5 টাকা করে বাড়ছে, বস্তা প্রতি 200 টাকা করে। চাল কিনতে গেলে অন্য জিনিস আর কিনতে পারছি না, টাকা কম পড়ে যাচ্ছে। ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ জানা নেই খুচরা ব্যবসায়ীদের। তারা বলছেন মোকাম থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে তাদের। মার্কেটিং অফিসার এখানে ওনাদের একটা টিম সবসময় মনিটরিং করে, আমাদের মূল্য তালিকা দিয়ে রাখা লাগে এবং তার সাথে সাথে সে অনুযায়ী ক্রয় বিক্রয় যে রসিদটা ঠিক রেখে সে অনুযায়ী মূল্য তালিকা দিয়ে বিক্রি করা লাগে। মিলগেটেতে আমাদের বেশি দামে কিনা লাগছে, আমরা বেশি দামে বিক্রি করতে তে মিলগেটের কাছে মিলারদের কাছে জানতে চাইলে মিলারে বলে ধানের দাম বেশি হয়ে গেছে মনে 150 টাকা, এই কারণে চালের দাম বাড়ছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বেড়ে যাওয়ায় চালের দাম বেড়েছে। বিভিন্ন রকমের ধান, যে ধানটা আমন মৌসুমে হয়েছে এই ধানটার প্রতি মনে বৃদ্ধি পেয়েছে প্রায় 130 টাকা। অর্থাৎ ধানের যে দাম বৃদ্ধি হয়েছে সে অনুপাতে চালের দাম পার কেজিতে 2 থেকে 3 টাকা বৃদ্ধি হওয়া স্বাভাবিক। যারা হচ্ছে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তারা সাইলো তৈরি করেছে এবং তাদের সাইলোতে দেশের বিভিন্ন জায়গায় তারা সাইলো তৈরি করেছে এবং তারা এই ব্যাপক হারে এটাকে স্টক করার জন্য হঠাৎ করে এই ধানের দাম বৃদ্ধি পেয়েছে এবং চাউলের দামও। তবে চালের বাজার নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে তদারকি করছেন বলে জানালেন এই কর্মকর্তা। মূল্য তালিকাগুলো আপডেট আছে কিনা সেটা কিন্তু আমি সরজমিনে কাজ করছি এবং তাদেরকে বলছি যে চালের মূল্য অহেতুক বৃদ্ধি করা যাবে না। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।